ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি একজন ফকিরকে দেখানোর জন্য। কোটিপতি হওয়ার সত্ত্বে যে নিজেকে ফকির হিসেবে উপস্থাপন করে তার নাম হচ্ছে আমাদের সম্মানিত কামাল ভাই। ওনাকে দেখেন, ওনার একটা দোকান আছে, অফিস আছে। উনি আজকে এখানে আইসা বারবার বলতেছে যে উনি ফকির। ভাই আপনি কিছু বলেন। এই তো একটা প্রিন্ট দিচ্ছি যে দুটো বাস থেকে আইনা বলেন। আপনার প্রিন্ট দিচ্ছি সব দুটো বাস থেকে। আপনি বলেন ভাইয়া, প্রিন্ট কি, এটা কি কাজে ব্যবহৃত হয়? এই যে মানুষের বিল্ডিং বানায়, মানুষের বিল্ডিং এর কাজ ব্যবহৃত হয়। একটু দাঁড়ান ভাইয়া, ওই যে মামু আছে ভাই, এদিকে দাঁড়ান না একটু। এই যে ভাইয়া, আপনি নিজেকে ফকির বলেন কেন? ওই যে পিন দিতে পারতেছি না, সমস্যা কেন? বাংলাদেশে পার্স নাই, যেটা কিনতে যান এটা বাইরে যাইতে হবে, মালয়েশিয়া সিঙ্গাপুর বকরতে করতে হবে। ফকিনি দেশ। এই পাস দিয়ে আপনারা কি কি ব্যবহার করেন? এই পিন দিলাম, প্রিন্টারের পিন নাই, সংযোগ নাই। আপনারা দেখেন একটা প্রিন্টার, এটা এটা আমাদের কামাল ভাইয়ের কাছেও আছে। কামাল ভাই অনেক চেষ্টা করে এই প্রিন্টার, একটা পার্স নষ্ট হয়ে গেছে, ওই পার্সটা বাংলাদেশে পাচ্ছে না। বাংলাদেশে যারা এই পার্সের ব্যবসা করে তারা ওনাকে অনেক রকমভাবে হয়রানি করতেছে, সময় লাগবে, হয়রানি করছে। লাস্টে বাধ্য হয়ে উনি এই যে এই কোম্পানির নামটা দেখেন, এসপি কোম্পানি, এই কোম্পানির কাছে ডাইরেক্ট অর্ডার দিছে, ওনাকে বলছে এক মাসের ভিতরে দিবে। এখন এখন উনি বলতে চাইতেছে যে এই অনুরোধ করবো বাংলাদেশে এইসব প্রিন্টারের পার্ট যাতে অ্যাভেলেবেল করে দেয়, যাতে ওনারা খুব সহজে হাতের কাছে পায় এবং ব্যবসা করতে পারে। আর কামাল ভাই যাতে নিজেকে ধনী হিসেবে উপস্থাপন সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। কামাল ভাই, আমরা একজন সম্মানিত ব্যক্তি হইয়া নিজেকে গরিব কেন বলেন? আল্লাহর কাছে কি গরিব কেন হয়েছেন আপনি? আপনার টাকা থাকতো আপনি নিজেকে গরিব কেন বলতেছেন? টাকা নাই দেখেই তো ভাই গরিব কিছু। আপনি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করেন, অথচ নিজেকে গরিব বলেন, কারণ কি? এই যে এখন আপনার কথা আপনার কম লাগে। হ্যাঁ, এই আপনার একটা কাজ করলাম, এতে বলা টাকা আপনি কয় টাকা দিয়েছেন? আপনি যা টাকা পাওয়ার তা তো পাইছেনই ভাই, এটা বলেন না কেন গরিব বলেন, একটু বলেন তো রহস্যটা কি। হ্যাঁ, আমি একটা কাজ করাইছি, আমার পার্টি আমার টাকা দেয় নাই, সেই জন্য আমি ওনারা কয়েকদিন ঘুরাইছি, সেই জন্য উনি নিজেদের গরিব বলতেছে। এখন আমার কারণে তো আপনি গরিব না, আপনি আপনার কেন গরিব বলবেন? আপনার লক্ষ লক্ষ টাকা কেন গরিব বলবেন? আমার কাজে যেটা পাওয়ার কথা সেটা তো আমি পাচ্ছি না আপনাদের থেকে। তো এখন আমি এতগুলো টাকা ইনভেস্ট করে যদি সার্ভিস ঠিক মতো না পাই, টাকা না পাই, ব্যাক আপ না পাই, হ্যাঁ দেখেন এখানে আছে। আপনারা আসবেন, কামাল ভাইয়ের সাথে দেখা করবেন, কামাল ভাই যাতে আরো অনেক কিছু করতে পারে ওনার জন্য। কামাল ভাই আপনার নাম্বারটা একটু আপনার মুখে বলুন তো, মোবাইল নাম্বারটা 01843-776-116। আরেকবার বলেন, আস্তে আস্তে বলেন ভাইয়া, বলেন না ভাইয়া। আসসালামু আলাইকুম। উনি ওনার নাম্বারটা বলছে, প্রয়োজন হলে আসবেন, ওনার সাথে উনি সহযোগিতা করবেন। যে সমাজ বিভাগ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, যাতে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে পারি আর আমার উৎসাহ পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।